সহজ বাঙালি রান্না চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, আর এই ভিডিওটি পছন্দ হলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, আজ আমি দেখাবো কিভাবে খুব সহজে হেলদি এবং টেস্টি একটি রেসিপি চিকেন স্যালাড তৈরি করতে হয়। যারা ডায়েট করছেন, বাড়িতে যাদের সুগারের পেশেন্ট আছে, তাদের জন্য কিন্তু এই রেসিপিটি খুবই হেল্পফুল। চিকেন স্যালাড তৈরি করার জন্য আমি প্রথমে চিকেনটাকে একটু ম্যারিনেট করে নেব। আমি এখানে চিকেনের বুকের মাংস নিয়ে নিয়েছি এবং বুকের মাংসটাকে আমি একটু দুই ভাগ করে নিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আপনারা চাইলে যে কোনো বোনলেস চিকেনও নিতে পারেন। তো প্রথমেই দিয়ে দিচ্ছি লেবুর রস, দিয়ে দিচ্ছি লবণ, কোয়ার্টার চামচ পরিমাণ লবণ দিলাম, আদা এবং রসুন আমি গ্রেট করে নিয়েছি এখানে, আদা রসুনটাকে, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো কোয়ার্টার চামচ পরিমাণ এবং একটু চিলি ফ্লেক্স দিচ্ছি। চিলি ফ্লেক্সটা দিলে টেস্টটা কিন্তু খুবই সুন্দর আসবে। এবার আমি সব কিছুকে ভালোভাবে মাখিয়ে নেব। ম্যারিনেট করার সময় আপনারা কেউ চাইলে একটু সয়া সসও ব্যবহার করতে পারেন। আমার চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে, এখন এটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দেবো। 10 মিনিট রেখে দিলে যে আমি যে মশলাগুলো ইউজ করেছি ফ্লেভারটা চিকেনের ভিতর খুব ভালোভাবে যাবে। চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, 10 মিনিট হয়ে গেছে, এটাকে এখন একটু ফ্রাই করে নেব। ফ্রাই ঠিক না, একটু সিদ্ধ করে নেব। একটা কড়াই গরম করে আমি হাফ টেবিল স্পুন তেল গরম করে নিয়েছি। এখন এই ম্যারিনেট করা চিকেনগুলো এই তেলের উপরে দিয়ে দেব। চিকেনটাকে আমি খুব বেশি ভাজবো না, জাস্ট সিদ্ধ হলেই নামিয়ে নেব। আর চিকেনটাকে যখন ভাজবো তখন চুলার জালটা মিডিয়াম হিটে থাকবে, কোনো ঢাকনা দিব না এবং এক্সট্রা কোনো জলও ব্যবহার করব না। প্রায় 10 মিনিট ধরে আমি এই চিকেনটাকে হালকা আছে উল্টে পাল্টে একটু সিদ্ধ করে নিয়েছি। এটা কিন্তু একেবারে ভাজা ভাজা হয়ে যায়নি, সিদ্ধ হয়েছে কিনা এরকম একটা টুথপিক দিয়ে ভেতরে দেখতে পারেন। দেখুন, একদম পুরো সিদ্ধ হয়ে গেছে। আমার চিকেনটা সিদ্ধ করা বা ভাজা শেষ, এখন আমি চুলা বন্ধ করে একটু ঠান্ডা করে নেব। চিকেনগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন আমি ছোট ছোট পিস করে কেটে নেব। দেখুন, আমার চিকেনটা কিন্তু সাদা সাদা হয়ে গেছে, কোনো পিঙ্ক কালার নেই, তার মানে চিকেনটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে তেলের উপর দিয়ে সিদ্ধ করে নিয়েছি, আপনারা কেউ চাইলে জলেও সিদ্ধ করে নিতে পারেন। এভাবে আমি পুরো চিকেনটা কেটে নেব। আমি পুরো চিকেনটাকে সুন্দর করে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এই স্যালাডটা তৈরি করার জন্য একটা ড্রেসিং তৈরি করে নিতে হবে, আর এই ড্রেসিংয়ের মূল উপাদান হচ্ছে টক দই। এখানে আমি আধা কাপ জল ঝরানো টক দই ব্যবহার করছি। দইটাকে আমি একটু ফেটিয়ে নেব, স্মুথলি ফেটিয়ে নেব। আপনারা কাঁটা চামচ দিয়েও এটা করতে পারেন। আমি এখানে মেয়োনিজ ব্যবহার করছি না, আপনারা চাইলে মেয়োনিজ ব্যবহার করতে পারেন, সাথে একটু সিসেমি অয়েল কিংবা অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। আমি পুরোটাই টক দই দিয়ে করছি। এখন এই টক দইয়ের মধ্যে আমি একে একে সমস্ত সবজিগুলো দিয়ে দেব। নিয়েছি শশা কুচি, আধা কাপ শশা কুচি, ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি, দুটো ছোটো সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, দুটো মরিচ কুচি, টমেটো কুচি, এটাও আধা কাপ আছে, আমি টমেটোর বীজের অংশটা বাদ দিয়ে নিয়ে নিয়েছি, লেটুস পাতা আধা কাপ, গাজর কুচি এটাও আছে আধা কাপ, একটু আপেল কুচি করে নিয়েছি, এটার সাথে আপেলটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোগুলো, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আধা চামচ পরিমাণ, আমি একটুখানি বিট লবণের গুঁড়ো ইউজ করছি, আপনারা কেউ চাইলে নর্মাল লবণও ব্যবহার করতে পারেন, কোয়ার্টার চামচ পরিমাণ বিট লবণ। আমার সব কিছু দেওয়া শেষ, আমি এখন এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। খুবই সিম্পল এবং হেলদি এবং টেস্টি একটি রেসিপি। কিন্তু যারা ডায়েট করছেন, বাড়িতে যাদের সুগারের পেশেন্ট আছে, তাদের জন্য কিন্তু এই রেসিপিটি খুবই হেল্পফুল। তৈরি হয়ে গেল খুবই টেস্টি এবং হেলদি একটি রেসিপি, চিকেন স্যালাড। এখন আমি এটিকে পরিবেশন করব। স্যালাডটাকে আমি খুব সুন্দর করে পরিবেশন করে দিয়েছি।
এখন আমি উপর থেকে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। আপনারা কেউ চাইলে লেবুর রসটা যখন মাখানো হয় পুরো সালাদটা তখনও দিতে পারেন। আর উপর থেকে আমি কয়েকটি চীনাবাদাম, ভাজা চীনাবাদাম ছড়িয়ে দেবো। এটা আমার কাছে খুবই ভালো লাগে এই সালাদটার সাথে। আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি, আপনারা কেউ চাইলে যখন সব কিছু মাখানো হয় তখনও দিতে পারেন। বাদামটি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। রেসিপিটি যদি আপনারা ট্রাই করেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন তা কেমন হলো, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ওয়াও, এটা খুবই মজা পেয়েছি। আর ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে একটা প্রেস করুন। আমাদের পরবর্তী আপডেটগুলো মিস করতে না চাইলে নতুন বন্ধুরা সহজ বাঙালি রান্না চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। আমাদের সকল দর্শক এবং সাবস্ক্রাইবারদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।